নিখোঁজ ছেলেকে ফিরে পেতে পুলিশের দ্বারস্থ ঘোষ দম্পতি। নিখোঁজ অভিযোগ করা হলো থানায়। শনিবার সকাল 7টার নাগাদ বাড়ি থেকে বেরিয়ে আসে মহিষাতল থানার কেশপুর জলাপাই এলাকার বাসিন্দা অচিন্ত কুমার ঘোষের বছর 24-এর ছেলে প্রসঞ্জিৎ ঘোষ। শনিবার রাত ভোর খোঁজাখুঁজি করে না পাওয়ায় রবিবার দুপুরে ছেলের ছবি নিয়ে মহিষাতল থানায় হাজির ঘোষ দম্পতি। ছেলের সন্ধান পেতে মহিষাতল থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। মহিষাতল থানার পুলিশ সূত্রে জানা যায়, অভিযোগের ভিত্তিতে আমরা তদন্ত শুরু করেছে, যাতে দ্রুত পরিবারের হাতে ছেলেকে ফিরিয়ে দেওয়া যায় তার ব্যবস্থা করা হচ্ছে। নিখোঁজ যুবকের বাবা অচিন্ত বাবু জানান, প্রতিদিন সাইকেল ও মোবাইল নিয়ে বেরোয়। শনিবার মোবাইল ও সাইকেল না নিয়ে বেরিয়ে যায়, তারপর থেকে আর বাড়ি ফেরেনি। আত্মীয় পরিজনদের সাথে যোগাযোগ করেও মেলেনি সন্ধান, তাই ছেলেকে ফিরে পেতে পুলিশের দ্বারস্থ হয়েছে। এখন দেখার পুলিশ কত দ্রুত নিখোঁজ ছেলেকে তাদের পরিবারের হাতে তুলে দিতে পারে। আমার ছেলে নিখোঁজ হয়ে গেছে গতকাল থেকে, গতকাল 29/4/2023। কীভাবে কী হয়েছে? ও একটু মাথার প্রবলেম আছে আর ওই মাঝে মাঝে বন্ধু বান্ধব সঙ্গে ডিং ডিং করে, আর মাঝে মাঝে ওই হেড মেজাজি মানসিক প্রবলেম আছে। ডাক্তার দেখিয়েছি অলোক পাত্র তমলুকে, ওরা বাস 7-8টি, তাতে কিছু হয়নি, ওষুধ খায়নি, মাঝে মাঝে নেশা মেশা করে বন্ধু বান্ধবের সঙ্গে মিশে। গত আগে 2022-এ একদিন চলে গেছিলো মাসির বাড়ি পশ্চিম মেদিনীপুর সাইকেল নিয়ে, তা তখন আবার সেই খোঁজ খবর করে মোবাইলটা খোলা ছিল, লোকেশন দেখে নিয়ে আসছিলাম। আবার এবারেও তাই একই কেস করছে, সাইকেল আছে মোবাইলও আছে, কাছে কিন্তু পয়সা নেই কোনো কিছু। আর পয়সা চেয়েছিলো, আমি বলি তুই নেশা করবি, পয়সা তোকে কীভাবে দেবো, ঘরে খাওয়া দাওয়া থাক, তাতে আমরা আর কী করতে পারি তোদের তোর উপর। উনি দোকানটা দোকানে ছিল, দোকান তো করতো, দোকানে ব্যবসায় লকডাউনের পর থেকে বন্ধ হয়ে যায়, এখন বাড়িতে থাকে, ওই কিছু টুকটাক কাজকর্ম করে ঘরের মধ্যে, ঘরে নিজের যেটা ভালো লাগে, নাহলে আর কিছু করে না। বিয়ে করেনি এখনো, 24-23+। এবারে এই কদিন তো লকডাউন পরে তো বিয়ে দেবো আর বিয়ে দিতে পারিনি, এদিকে মানসিক প্রবলেম, মাঝখানে প্রবলেম দাঁড়িয়ে গেলো, ডাক্তার দেখালাম, তখন আর ভালো হলো, থানায় অভিযোগ করেছি।